তো শুনে শুনে নিলে প্রত্যেকে এখানে এসে জাস্ট আমার চ্যানেলের নামটা বলবে অ্যামেজিং টিভি অ্যান্ড ব্লগ। তোমরা এসে যদি বলো যে আমার ভিডিও দেখে এসছো, তাহলে ইন্দ্রা তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। এত সফট চিকেনটা, আর তার উপরে এই যে চিজটা দিয়েছে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আজকে আবার আমরা নতুন একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। আজকে আমি এসেছি চাকদার রানীনগরে। এখানে যে পেপার মিলটা আছে, পেপার মিলের ঠিক একদম বাঁদিকেই একটা নতুন ক্যাফে খুলেছে, ক্রিস্পি ক্যাপেচিনো। তোমাদেরকে চাকদায় এর আগেও আমি একটা নতুন ক্যাফের ব্লগ দেখেছিলাম, তোমরা অনেকেই আর কি সেখানে গিয়েছিলে, বলেছিলে যে না স্যাটিসফাইড। তো এখানে চাকদায় এখন রোজ অনেক দিন দিন ক্যাফে খুলছে, ফেসবুকে দেখতে পাচ্ছি। তো সবগুলো তো আর যাওয়া সম্ভব হচ্ছে না, কিছু কিছু যেগুলো একটু ভালো ভালো আর কি শুনছি, না একটু খাবারের কোয়ালিটি ভালো, দাম ঠিকঠাক, সেইগুলোতে আর কি যাওয়ার চেষ্টা করছি। তো সেই জন্যই আজকে রানীনগর ঘাটে নতুন ক্যাফে ক্রিস্পি ক্যাপেচিনো এখানে এসেছি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আমরা এখানে কি কি আছে না আছে সব কিছুই দেখবো, এখানকার ওনার তার সাথেও কথা বলবো, খাবার দাবার টেস্ট করে দেবো, সব কিছু ওভারঅল এই ভিডিওতে কমপ্লিট করবো। তোমরা কিভাবে আসবে না আসবে ডিটেলস আমার সমস্তটাই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর তোমাদের যা যা জানার কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। ওকে, তো আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি এই ক্যাফের ওনার ইন্দ্রদাকে। তো তোমরা এই ক্যাফের সম্পূর্ণ ডিটেলস ইন্দ্রদার থেকে শুনে নাও। তো ইন্দ্রদার প্রথমেই জিজ্ঞাসা করব যে এরকম নাম কেন, যে ক্রিস্পি ক্যাপেচিনো সবাই মানে অন্যরকম নাম দেয়, তোমার নামটা একটু অন্যরকম, যে কেন এরকম? অন্যরকম বলতে আমি চেয়েছিলাম একটু অন্যরকম নাম রাখার। আমি কফি শপ খোলার প্রথমে ইচ্ছা ছিল আমার, তো তার সাথে সাথে কিছু স্টার্টার অ্যাড যখনই আমি করব, তখনই তার নামটা আমি ভেবেছিলাম যে সবার প্রথমে স্টার্টার বলতে ক্রিস্পি চিকেনটা সবার মাথায় আগে আসে, তো তার ক্রিস্পিটা নিয়েছি আর কফির ক্যাপাচিনোটা নিয়ে আমি ক্রিস্পি ক্যাপাচিনো নামটা ডিসাইড করেছি। আচ্ছা, তো এই কারণে ক্রিস্পি ক্যাপাচিনো, মানে একটু ইউনিক নাম, বুঝতে পারছো, বেশ অ্যাট্রাকটিভ কিন্তু নামটা। তো এখানে কী কী পাওয়া যাচ্ছে? এখানে মোটামুটি চাইনিজ, ইটালিয়ান, ইটালিয়ানটা এখনও রাখিনি, সামনেই রাখছি, কন্টিনেন্টাল, মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। বিরিয়ানিটা এখন আমি তুলিনি, চেষ্টা করব তোলার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপাতত তোমরা ক্যাফেতে যেগুলো আর কি পাওয়া যায়, কফি থেকে শুরু করে বিভিন্ন চিকেনের স্টার্টার, এগুলো তোমরা সবই পাবে, আর আরও কিছু নতুন নতুন ডিশ ইনক্লুড হচ্ছে যেগুলো তোমরা আর দুই তিন দিনের মধ্যে এখানে পেয়ে যাবে। আর এখানে মানে আশেপাশের লোকজন বা দূর থেকেও যদি কেউ আসে, তারা কীভাবে আসবে? যদি তারা ট্রেনে করে আসে, একদম স্টেশন থেকে নেমে যে কোনো অটো বা টোটো বা ভ্যান রিক্সা যাই হোক, তাদেরকে শুধু বলতে হবে যে আমি রানীনগর পেপার মিলের গেটের সামনে যাব, তাহলে একদম আমার ক্যাফের একদম অপোজিটেই নামিয়ে দেবে। আচ্ছা, তাহলে চাকদা স্টেশন থেকে নেমে রানীনগর একদম যে পেপার মিল তার সামনে নামবে, সামনে নেমে একদম উপরে তাকাবে, দেখবে যে ক্রিস্পি ক্যাপাচিনো, ঠিক আছে? তো আর শেষ যেটা জিজ্ঞাসা, যে আমার ভিউয়াররা যদি কেউ আমার ভিডিও দেখে এখানে আসে, তো তুমি কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট দেবে? হ্যাঁ অবশ্যই, তোমার চ্যানেলের নাম যদি আমাকে বলে যে তার তোমার ভিডিও দেখে এখানে এসেছে, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। তো শুনে নিলে প্রত্যেকে এখানে এসে জাস্ট আমার চ্যানেলের নামটা বলবে অ্যামেজিং টিভি অ্যান্ড ব্লগ। তোমরা এসে যদি বলো যে আমার ভিডিও দেখে এসছো, তাহলে ইন্দ্রা তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবে। তো চলো, থ্যাংক ইউ। তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসেও এখানকার খাবার অর্ডার করতে পারো, এনাদের পার্টনার হচ্ছে A2Z আর ফুড এক্সপ্রেস, দুটোর মাধ্যমে কিন্তু তোমরা বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করে নিতে পারো, ঠিক আছে? আর ওখানে গেলেও তোমরা প্রত্যেকটা মেনু আর তার প্রাইস ওখান থেকে পেয়ে যাবে। Yeah, yeah. MD, JPB,
It's only right, baby. Yeah, why you mad? I got a bad bro. Name hot in these streets, no Tabasco. But I'm so stubbed, that's a fact, yo. And if you think I'm running, you can run it back, yo. Go on, run it back. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. Yeah. You know. I said, damn, it's gonna be a long night. ওকে, তো তোমাদেরকে আগেই মেনুটা দেখিয়ে দিই। এই দেখো মেনু, ক্রিসপি ক্যাপাচিনো ফার্স্টে দেখো টি, এমনি নর্মাল চা হচ্ছে 15 টাকা, গ্রিন টি আছে, কেসার টি, চকলেট টি, হট ক্যাপাচিনো, মালাই টি, অনেক রকমের চা আছে, আছে কফি রয়েছে। ওকে, স্টার্টারে দেখো ক্রিসপি চিকেন, চিকেন 65, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেনের দেখো অনেক আইটেম রয়েছে, তার সাথে সাথে নুডলস রয়েছে, রাইস রয়েছে, স্যুপ, গ্রেভি আর ড্রিঙ্কস। তো এই হচ্ছে মেনু, আরও আরও অনেক কিছু ইনক্লুড হবে কিছুদিনের মধ্যেই, তো আপাতত এই কটাই পাওয়া যাচ্ছে। তো দাদা, এখান থেকে ক্রিসপি চিকেন একটা দেবে, আচ্ছা চিকেন ড্রামস অফ হেভেন, আচ্ছা এর কম্বো আছে, তাহলে এর কম্বোটা একটা দেবে। আর এখানে কেএফসি চিকেনটা কেমন হবে? আচ্ছা, তো কেএফসি চিকেন একটা নিই। কেএফসি চিকেন এখানে 2 পিস আছে, এটা কি 3 পিস করা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কেএফসি চিকেন এখানে 3 পিস এটা করে দাও, তাহলে এই 3টে জিনিস দিয়ে দাও। আর এখানে এই একটা চা, তাহলে 3টে চা তাহলে বলে দাও। স্পেশাল একটা ব্যাপার আছে চাটা, আমরা হ্যাঁ আমাদের এখানে মোষের দুধের চা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ওটা চাটা কফি, চা আর কফি ওটা দুটো ট্রাই করতে পারেন, আচ্ছা খুবই সুন্দর লাগবে। আচ্ছা আচ্ছা, তো এখানে মোষের দুধের চা আর কফি পাওয়া যাচ্ছে, তো কি খাবি, চা না কফি? চা। তো আমাদেরকে তাহলে মোষের দুধে তাহলে 3টে তাহলে চা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমাদের ক্রিসপি চিকেন আর চাটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই হলো আমাদের ক্রিসপি চিকেন, সেই সে আগেও বলেছিলাম এই কীসব তিল না কী দেয় আমি ঠিক জানি না এগুলো, ঠিক আছে। আর এই হচ্ছে মোষের দুধের চা, দেখো ওপরে একটু সরও দেওয়া রয়েছে। তো টেস্ট করবো, আগে ক্রিসপি চিকেনটা খেয়ে দেখি। ক্রিসপি চিকেন ভালো, মোটামুটি যেরকম আমরা এদিক ওদিক খাই তার থেকে প্রাইস হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। এর উপরে দেখো অনেক পেঁয়াজ ফেয়াজ দেওয়া রয়েছে, পেঁয়াজ তার সাথে কিছু এই ক্যাপসিকাম অনেক কিছু দিয়েছে। আর চিকেনের সাইজগুলো দেখো বেশ বড় কিন্তু, আর চিকেনটা কিন্তু যথেষ্ট সফট, টেস্টও কিন্তু নো ডাউট ভালো। তো এবার চাটা খেয়ে দেখি, মোষের দুধের চা, দেখো উপরে দেখো একটা সরের দেখো একটা লেয়ার রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটার দাম বেশি নয়, মাত্র 15 টাকা দাম এটার। তো জাস্ট টেস্ট করে দেখি, অসাধারণ চাটা, জাস্ট অসাধারণ। তোমরা এখানে যদি আসো কিচ্ছু খেতে হবে না,
চাটা জাস্ট ট্রাই করো, ঠিক আছে? এটা আমার রেকমেন্ডেশন থাকলো। আসলে এই মোষের দুধের চাটা কিন্তু অবশ্যই ট্রাই করো। চাকদার আশেপাশে থাকো বা এই রানীনগর এলাকারই আশেপাশে থাকো, তারা আমাকে কমেন্ট করে জানিও যে চাকদাতে এই মোষের দুধের চা আর কোথাও পাওয়া যায় নাকি। আমার তো জানা নেই যে আশেপাশে কোথাও পাওয়া যায় নাকি, তো এই এরিয়াতে আমার মনে হয় শুধু হয়তো এখানেই পাওয়া যায়। জানি না, আমি ভুল হতেও পারি, তো যদি আমি ভুল হই তোমরা আমাকে কমেন্টে জানিও। কিন্তু এই চাটা বস মারাত্মক। রাহুল নিজেকে ফর্সা বলে দাবি করছে। আরে ওটা ভুল করে বলেছি, আড্ডা মারছিলাম। যোগ তো আমাদের মোমো চলে এসছে, আমি অর্ডার করেছিলাম। এই দেখো, একটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো আর একটা হচ্ছে ফ্রাইড মোমো। এর সাথে এই দেখো একটা স্যুপ দিয়েছে। স্যুপটা দুর্ভাগ্যবশত একটু পড়েও গেছিলো, ঠিক আছে, ওই জন্য দেখো পরিমাণটা কমে গেছে। আর এই হচ্ছে দেখো, এটা মেয়োনিজ দিয়েছে আর দুই রকম চাটনি, ঠিক আছে? আচ্ছা, এখানে এছাড়াও তোমরা নর্মাল স্টিম মোমোও পাবে, সেটাও নিতে পারো। আমি ফ্রাইড মোমো আর প্যান ফ্রাইড মোমোটা নিয়েছি। তো আগে প্যান ফ্রাইড মোমোটা ট্রাই করছি। প্যান ফ্রাইড মোমোটাতে ঠিক আছে সব কিছু, এটাতে ওই আদার ফ্লেভারটা একটু বেশি, তাছাড়া মোটামুটি ঠিক আছে। স্যালাড দেখো, বাঁধাকপি দিয়েছে আর গাজর দিয়েছে। স্যুপটা কিন্তু ভীষণ গাঢ়, দেখো এর ভিতরটায় স্যুপটা কিন্তু ভীষণই গাঢ়। তো স্যুপটা শুধু একটু ট্রাই করে দেখি। স্যুপটা কিন্তু বেশ খেতে, স্যুপটা খুব সুন্দর। এই এবার ফ্রাইড মোমো, চাটনিটার জন্য টেস্ট একটু অন্যরকম লাগছে। ভেতরে দেখো স্টাফ, কিছু চিকেনের স্টাফিং রয়েছে, ভালো। এবার এই চাটনিটা দিয়ে একটু ট্রাই করি। আসলে অনেকক্ষণ দিয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো তোমরা যদি মোমোটা যদি নাও, তাহলে আমি বলবো যে যারা নর্মাল মোমো খেতে ভালোবাসো তারা নর্মাল মোমোতেই যাও। কিন্তু কেউ যদি মনে করো যে না আমি নর্মাল মোমো খাবো না, তাহলে তোমরা প্যান ফ্রাইডটা নিও। এখানে প্যান ফ্রাইডটাই কিন্তু একটু বেটার খেতে। আর এই সসটা, এই সসটা কিন্তু যাই না কিসের, উপরে পুদিনা পাতা দেওয়া রয়েছে, এই সসটা কিন্তু খুব ভালো। ওকে, তো আমাদের সমস্ত খাবার চলে এসছে। তো দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ কিছু জিনিস এসছে। দেখো এই হচ্ছে আমাদের, এটা চিকেন ড্রামস অফ হেভেনের কম্বো, আর এটা হচ্ছে KFC চিকেন, ঠিক আছে? এখানে দেখো কী কী আছে কম্বোতে। এটা হচ্ছে চিকেন ড্রামস অফ হেভেন, এটা হচ্ছে ক্রিসপি ক্যাপাচিনো পাও, ঠিক আছে? আর এটা হচ্ছে অনিয়ন রিংস। আর এদিকে দেখো, এই হচ্ছে KFC চিকেন, উপরে মেয়োনিজ দেওয়া রয়েছে। তো ড্রামস অফ হেভেনটা দিয়ে আমি শুরু করছি। তো যাই হোক, আগে ড্রামস অফ হেভেনটা টেস্ট করে দেখি। এই দেখো,
দারুণ খেতে, একদম লেভেলের লেভেল। এত সফট চিকেনটা আর তার উপরে এই যে চিজটা দিয়েছে, মেয়োনিজটা যেটা দিয়েছে এর উপর মারাত্মক লাগছে, সেরা। তো আমি তো এখানে ড্রামস অফ হেভেনের কম্বোটা অর্ডার করেছি, তোমরা চাইলে শুধু কিন্তু ড্রামস অফ হেভেনটাও অর্ডার করতে পারো। এর সমস্ত কিছু প্রাইস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে, তো এবার টেস্ট করবো হচ্ছে অনিয়ন রিংস। অনেকটা ক্রিস্পি ব্যাপারটা, উপরে দেখো এটারও মেয়োনিজ দেওয়া রয়েছে। পেঁয়াজগুলোকে আর কি গোল গোল করে আর কি কেটেছে, তার উপর একটা কিছু কোটিং দিয়েছে, কি যাই না, কিন্তু খেতে ভালো, বেশ ভালো খেতে। এইটা দেখো, এটা হচ্ছে ক্রিস্পি ক্যাপাচিনো স্পেশাল পাও। দেখো মুড়িয়ে দিয়েছে, এর ভেতরে ওপরে একটু স্যালাড দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, আর এখানে কিছু চিকেনের স্টাফ দেওয়া রয়েছে। তো এটা খেয়ে দেখি, এটাতে আমি আদার ফ্লেভারটা একটু বেশি পাচ্ছি, তাছাড়া মোটামুটি ঠিক আছে, আদাটা একটু বেশি পড়ে গেছে এটাতে, তাছাড়া চিকেনগুলো বেশ সফট। তো চিকেন ড্রামস অফ হেভেনের কম্বোতে এগুলোই পাবে। এবার আসছি KFC চিকেনে। তো এই হচ্ছে KFC চিকেন, দেখো তিন পিস, মেনলি দু পিস পাবে, দু পিস আর চার পিস, যেরকম নিতে পারো। আমরা তিনজন বলে আমরা তিন পিস নিয়েছি, ঠিক আছে। তো জাস্ট টেস্ট করে দেখি, ওপরে KFC-তে যেরকম আর কি চিকেন উইংসগুলো থাকে বা চিকেন লেগ পিসগুলো থাকে, ঠিক টেক্সচারটা অনেকটা সেরকম। এটার ওপরে একটু মেয়োনিজ দেওয়া আছে। তো দেখো KFC-তে তোমরা যেরকম চিকেন করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যাফেতে এদের একটু নিজস্বতা তো অবশ্যই থাকবে। তো চলো এবার এটাকে খেয়ে দেখি কীরকম। ওপরে ময়দা আর কর্নফ্লাওয়ার একটা কোটিং দেওয়া আছে, তার নিচে চিকেনটা কিন্তু মারাত্মক সফট। মানে তুমি যদি এখন KFC চিকেনের সাথে তুলনা করো, সেটা করতে যেও না, কিন্তু নো ডাউট এর টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। দেখো এর ভেতরে চিকেনটা, দেখো বেশ সফট, কিন্তু খেতে ভালো, নো ডাউট খেতে কিন্তু খুবই ভালো। তো মোটামুটি যা যা ছিল তোমাদেরকে দেখালাম, আমরা এই খাবারগুলো আর কি অর্ডার করেছিলাম। তোমরা এখানে এসে তোমাদেরকে যেগুলো যেগুলো তোমরা যে কোনো যা খুশি তোমরা অর্ডার করো। তোমরা যদি আমার ভিডিও দেখে আসো তো দাদাকে বলবে যে অ্যামেজিং টিভি অ্যান্ড ব্লগসে ভিডিও দেখে আসছি, জাস্ট তোমরা আমার চ্যানেলের নাম করবে, তোমাদেরকে ঠিকঠাক একটা ডিসকাউন্ট দাদা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, বা তোমরা যদি আগে ওই ক্রিস্পি ক্যাপাচিনোতে যদি এসে থাকো তাহলে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।